স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। শুরুতে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। বিধিনিষেধ, 21 ফেব্রুয়ারি পর্যন্ত আগামী সপ্তাহ থেকে টিকা পাবে ঢাকার ছিন্নমূল মানুষ। 64 জেলার মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ গাজীপুরে, সবচেয়ে কম মাদারীপুরে, সমীক্ষার তথ্য। বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা সদস্য সহ 4 জন নিহত। এবারে বিস্তারিত, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। এতে বলা হয়, ওমিক্রনের প্রাদুর্ভাব বিবেচনা করে আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে 2টি শর্ত সংশোধন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উন্মুক্ত স্থানে ও ভবনের অভ্যন্তরে অনুষ্ঠানে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই টিকা সনদ বা 24 ঘন্টার মধ্যে PCR সনদ আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো, সব স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। আগামী সপ্তাহে ঢাকার ছিন্নমূল বা ভাসমান মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। রেল স্টেশন, লঞ্চ ঘাট ও বাস টার্মিনাল সহ যেসব এলাকায় ওইসব মানুষের আনাগোনা, তাদেরকে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত টিকা দেওয়া হবে। 18 বছরের উপরে সবাই পাবেন জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা, আর 12 থেকে 18 বছর বয়সীরা পাবে ফাইজারের 2 ডোজ টিকা। খাদিজা বেগম রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় থাকেন। নিবন্ধন করতে না পারায় করোনা ভাইরাসের টিকা নেওয়া হয়নি তার। রাজধানীতে এমন ভাসমান বা ছিন্নমূল মানুষের অনেকের আগ্রহ থাকলেও তারা প্রতিষেধক নিতে পারেননি। নতুন বাজার থাকি, আমি কোনো টিকা এখনো পাইনি। পাইনি আমরা সুবিধা, এই জন্য টিকা নিতে পারি নাই, কিন্তু আমাদের দেওয়ার মতন ইচ্ছা আছে বা দিব। খোঁজ নিয়েছি, তারা বলছে যে মোবাইলের মাধ্যমে নাকি টিকা দেয়। তা আমার আবার বাচ্চার জন্মনিমান্ত কার্ড আনতে দেরি, কারণ আমি এখনো নিতে পারি নাই। হালনাগাদকৃত প্রকৃত তথ্য না থাকলেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কেবল রাজধানীতেই 10 লাখের বেশি ভাসমান মানুষের বিচরণ। সারা দেশে এই সংখ্যা আরও অনেক। এইসব মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। আগামী মার্চ এপ্রিলের মধ্যে দেশের 80 ভাগ বা 13 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। লঞ্চ টার্মিনালে যারা ভাসমান আছেন, কমলাপুর রেল স্টেশনে যারা আছেন, বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যারা আছেন, জনসন অ্যান্ড জনসনের যে টিকাটি আমরা অল্প কিছু পরিমাণে আমরা সরবরাহ পেয়েছি, সেটি এক মাত্রায় একবার প্রয়োগ করলেই কিন্তু হয়ে যায়। মূলত এই টিকাটি এই ভবঘুরে জনগোষ্ঠী যারা আছেন, যাদের সুনির্দিষ্ট কোনো ঠিকানা নেই, তাদের জন্যই আমরা প্রয়োগ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নিয়মিত টিকা কর্মসূচির বাইরে বিশেষ পরিকল্পনায় ভাসমান মানুষদের টিকা দেওয়া হবে। সেইভাবে টিকাদান ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। ভ্যাকসিনেটর যারা, তারা তো কাজ করছে দিনের বেলায়, আর ছিন্নমূল মানুষদেরকে কিন্তু দিনের বেলায় কাউকে আপনি ইন পজিশন পাবেন না, তাকে পাবেন রাত্রিতে, মেবি রাত্রি 10টা 11টা 12টায় 1টায় মিডনাইটে তাকে পাবেন। আমরা আমাদের ভ্যাকসিনেটরদেরকে এভাবেই তৈরি করছি যে তারা রাত্রিতেই গিয়ে ওই তাদের লোকেশনে গিয়ে গিয়ে ভ্যাকসিনেট করবে খুব দ্রুততার সাথে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা এটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তিনি জানান, ছিন্নমূল মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জও আছে। শিশুদেরকে কিন্তু আবার সিঙ্গেল ডোজ দিতে পারছি না। যারা 18 বছরের নিচে তাদেরকে ফাইজারের ভ্যাকসিন দিতে হবে। তো ফাইজারের আবার আপনার 2টো ভ্যাকসিন 2টা ডোজ, সেখানেও আবার এক ধরনের ড্রপ আউটের সম্ভাবনা কিন্তু এসে যায়। 12 বছর বয়সী ভাসমান শিশুদের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর ফিডিং কর্মসূচিগুলোকে কাজে লাগাবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। এই সময় জেলায় 245 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার শতকরা 33 ভাগ। এদিকে হাসপাতালের করোনা ইউনিটের ICU-তে 8 জন সহ মোট 75 জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 46 জন করোনা পজিটিভ। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন 15 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17 জন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর একুশে পদক পাচ্ছেন দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক। আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভাষা আন্দোলনে একুশে পদক পাচ্ছেন মোস্তফা এম এ মতিন মরণোত্তর ও মির্জা তোফাজ্জল হোসেন মরণোত্তর। এছাড়া শিল্পকলায় নৃত্যে জিন্নাথ বরকতুল্লাহ, সঙ্গীতে নজরুল ইসলাম বাবু মরণোত্তর এবং ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয়ে খালেদ মাহমুদ খান মরণোত্তর এবং আফজাল হোসেন এবং মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী মরণোত্তর এবং কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার, সাংবাদিকতায় এম এ মালিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিঙ্কন ও সংঘরাজ গানশ্রী মহাথের এবং ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাস পুরকায়স্থ। গবেষণায় এবার একুশে পদক পাচ্ছেন আব্দুস সাত্তার মণ্ডল এবং দলগত হিসেবে এনামুল হক, শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌস। দেশের ৬৪ জেলার মধ্যে বায়ু দূষণের শীর্ষে গাজীপুর, দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা, আর সবচেয়ে কম বায়ু দূষণ মাদারীপুরে, এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার। গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত জেলা শহরগুলোতে এই গবেষণা চালানো হয়। তিনি বলেন, বায়ু দূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম, সেখানে গাজীপুরে বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম। প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এবং তৃতীয় নারায়ণগঞ্জ। বায়ু দূষণের শারীরিক নানা জটিলতার পাশাপাশি বাড়ছে বন্ধাত্বের ঝুঁকি। অস্বাস্থ্যকর বাতাস গর্ভপাত ও মৃত শিশু জন্মের জন্য অনেক ক্ষেত্রে দায়ী বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে গবেষণা জরুরি বলে মনে করেন তারা। ২০০৯ সাল থেকে ঢাকার মিরপুরে থাকেন গৃহিণী শাহানা আক্তার। ২০১৯ সালে প্রথম গর্ভধারণ করলেও ৩ মাসের মাথায় গর্ভপাত হয় তার। পরের বছর আবার গর্ভধারণ করলে দেখা দেয় নানা সমস্যা। পরে বাচ্চা জন্ম নিলেও মারা যায় কয়েকদিন পর। গাড়ি ঘোড়ার আওয়াজে অনেক অসুবিধা হচ্ছিল, তো বেবি পেটে আসার পরও অনেক অসুবিধা হয়েছে। এখানকার ধুলাবালুর পরিবেশ আলাদা, মানে বেবি পেটে অনেক সমস্যা হয়েছিল, মানে সবসময় অসুস্থ থাকতাম। আর ৯ মাস ধরেই মানে শুধু বমি হতো। এখানে ডাক্তার দেখাচ্ছি, আমি অনেক আলট্রাসাউন্ড রিপোর্ট করছিলাম, তো ডাক্তারে ৫টা আলট্রাসাউন্ড দেখাইছিলাম, তো উনি বলছে কোনো সমস্যা নাই, কোনো দোষ ধরা পড়তেছে না। দ্য জার্নি অফ লাইফ স্টার্টস উইথ আ ফ্যাসিনেটিং রেস। যুক্তরাষ্ট্রের একটি বন্ধুত্ব বিষয়ক ক্লিনিকে ৬০০ নারীকে নিয়ে করা এক গবেষণার তথ্য বলছে, নারীরা যত বেশি বায়ু দূষণের শিকার হয় ততই ডিম্বাশয়ে পরিপাক ডিম্বাণু উৎপাদনের সংখ্যা কমে। আর চীনে ১৮,০০০এর বেশি দম্পতির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উচ্চমাত্রার বায়ু দূষণে বন্ধুত্বের ঝুঁকি শতকরা ২০% বেশি। বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে প্রজনন ক্ষমতার উপর বড় প্রভাব বায়ু দূষণের। শুধু নারী নয় বন্ধুত্বের শিকার হচ্ছেন পুরুষরাও। বাইরে অনেক রিসার্চ হয়েছে, কিছু সেখান থেকে আইডেন্টিফাই হয়েছে, কিন্তু আমরা ওই লেভেলে রিসার্চ করতে পারিনি বলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যেটা এভিডেন্স এই, কিন্তু আমরা যেটা ধারণা করছি যে পরিবেশ দূষণের জন্য আজকাল প্রজননের যে এফেক্টটা হয়েছে তার একটি হলো প্রজননে আমরা বলবো ফার্টিলাইজেশন, শুক্রাণু ডিম্বাণু যদি কমে যায় গর্ভপাত হয় এবং বিকলাঙ্গ বাচ্চা হয়। কতগুলো কন্ট্রা ইন্ডিকেশন আছে সেটা আমরা জানি। আর আমাদের দেশে একটা কথা হলো, সব কিছুতেই সবাই বলে আমার অ্যালার্জি, সত্যি কিন্তু তা না, জাস্ট একটা পলিউশন থেকে অ্যালার্জি হয়, তো অ্যালার্জি কিছু কিছু আছে, দিস ইজ এ ডিফারেন্ট থিং, বা বয়স কম, বা ওরা ভালো ধরে বল না, তারা কমপ্লেক্স, একটা সায়েন্টিফিক্যালি কমপ্লেক্স পার্সন, সুতরাং সেইভাবে আমাদের তাদের দেখতে হবে এবং আমরা সেভাবে দেখছি। এখন ওভারিয়ান রিজার্ভটা কমে গেছে, হয়তো দেখা যাচ্ছে যে মায়ের কাছ থেকেও কিছু পলিউশন সে পেয়েছে, এনভায়রনমেন্ট থেকে পাচ্ছে, যার ফলে তার টোটাল এক অ্যাট্রিশিয়াটা খুব আর্লি এজ থেকে শুরু হয়ে যাচ্ছে। বায়ু দূষণ জনিত স্বাস্থ্যগত জটিলতা নিয়ে গবেষণার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এয়ার পলিউশন নিয়ে আর নিয়মিত সমস্ত কাজ আছে, আমরা কাজ করার জন্য প্ল্যান করছি, আপনার জেনেটিক রিসার্চ আছে, ক্লাইমেট চেঞ্জ রিসার্চ আছে।
বিশ্লেষকরা মনে করেন বন্ধুত্বের ঝুঁকি এড়াতে নির্মল বায়ুর নগরী গড়ে তোলার বিকল্প নেই, এর জন্য নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সেনা সদস্য সহ চারজন নিহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তুল আরমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি টহল সেনাদলের গোলাগুলি হয়। নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ছিলেন ওই টহল দলের কমান্ডার। এছাড়া ফিরোজ নামে একজন সৈনিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অভিযানে একটি এসএমজি, 275 রাউন্ড গুলি, 3টি ম্যাগাজিন, 3টি গাদা বন্দুক, গাদা বন্দুকের 5 রাউন্ড গুলি, 4 জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির 52,900 টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত সংবাদে। 21 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে আরও রঙিন করে তুলতে দেশের বিভিন্ন জেলায় চাষ হচ্ছে নানা জাতের ফুল। এসব ফুল স্থানীয় বাজার থেকে যাচ্ছে ঢাকাসহ সারা দেশে। ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ও সদরের গান্না বাজারে প্রতিদিন নানা জাতের ফুলের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে গাদা, জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস সহ দেশি বিদেশি নানা জাতের ফুল। করোনার কারণে গত 2 বছর ফুল চাষী ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফুলের চাহিদা বেড়েছে। ঝিনাইদহে প্রায় 1,000 ফুল চাষি রয়েছেন, যাদের প্রায় 2,500 থেকে 3,000 মানুষ ফুল তোলা, প্যাকেজিং, বিক্রি ও বিপণনের সাথে জড়িত। ফুলের জন্য সরকারিভাবে একটি কোল্ড স্টোরেজ দাবি করছেন ফুল চাষিরা। যশোর এবং ঝিনাইদহ মাঝামাঝি একটা কোল্ড স্টোর থাকতো, তাহলে আমরা যারা ফুল চাষি আছি আমাদের খুব উপকার হতো। কৃষি বিভাগ জানায় ঝিনাইদহে এবার 122 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। কুলিং চেম্বার করা হবে এবং এই সেই প্রকল্প থেকে ভবিষ্যতে একটা এসি ট্রান্সপোর্ট যাতে দেওয়া যায় সেটারও পরিকল্পনা আছে। এদিকে ঢাকার সাভারে প্রায় 300 হেক্টর জমিতে সারা বছর জুড়েই বাণিজ্যিকভাবে চাষ হয় বিভিন্ন জাতের ফুল। এর মধ্যে বিরুলিয়ায় গোলাপ গ্রাম নামে পরিচিত 220 হেক্টর জমিতেই চাষ হয় নানা জাতের গোলাপ। প্রকৃতির মাঝে এসে খুব ভালো লাগতেছে, গোলাপগুলো আসলে অনেক সুন্দর। তবে করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গোলাপ গ্রামের ফুল চাষিরা। ফেব্রুয়ারি মাসে নানা আয়োজনকে সামনে রেখে গোলাপের চাষ করলেও বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলে শঙ্কা তাদের। ঋণের ব্যবস্থা করতো তাহলে আমাদের এই গোলাপ চাষিদের আর্থিক ক্ষতি সম্ভাবনাটা একটু পোষায় ওঠা যেত। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের অফিসে আমরা করেছি এবং সেই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিব। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত ফুল চাষীদের তালিকা করে তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। কামরুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সিরাজগঞ্জ সদরের সৈয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধনি বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বেলকুচি উপজেলার রান্ধনি বাড়ি বাজারে একটি চায়ের দোকানে আলী আকবরকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন যুবক। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2 কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
বন্দর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি থানার সজল ও নারায়ণগঞ্জ সদরের শহীদনগরের রাকিব। গত 31 জানুয়ারি ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার দুই কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকবে। আরেকবার স্বাগত সংবাদে। পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 4 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় সেনাদের সাথে সংঘর্ষে 15 বিদ্রোহীও নিহত হয়েছে। গতরাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এসব হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিএলএ বিদ্রোহীদের বড় ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে সশস্ত্র বাহিনী। এদিকে গতরাতের হামলার পর থেকে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে চলতি সপ্তাহে ইউরোপে প্রায় 3,000 অতিরিক্ত সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে প্রায় 2,000 সেনা পাঠানো হবে পোল্যান্ড ও জার্মানিতে। আর বর্তমানে জার্মানিতে থাকা 1,000 সেনা যাবে রুমানিয়ায়। তবে এসব সেনারা ইউক্রেনে যুদ্ধ করবে না, বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে। এদিকে ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন করলেও বরাবরই দেশটিতে আগ্রাসনের পরিকল্পনার অস্বীকার করে আসছে মস্কো। আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে 17 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 56 জন। স্থানীয় সময় বুধবার বুয়েন্স আইরেস প্রদেশের বেশ কয়েকটি শহরে এই ঘটনা ঘটে। সেসব এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে আর্জেন্টিনার নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা। অবৈধ ওই মাদকের সাথে বিষ মেশানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রিস তুরস্ক সীমান্তে ঠান্ডায় জমে 12 অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সয়লু। তুরস্কের ইপসালা শহরের 12 জনের মরদেহ পাওয়া গেছে। গ্রিসের সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন তারা। তুরস্কের অভিযোগ, অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় না দিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে গ্রিসের সীমান্তরক্ষীরা। তবে তুরস্কের অভিযোগ অস্বীকার করেছে গ্রিস। বিশ্বজুড়ে করোনায় বুধবার 11,921 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 30,17,000-এর বেশি। এর মধ্যে বিশ্বের 57টি দেশে করোনার ওমিক্রনের উপধরন BA.2 শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ওমিক্রনের মূল ধরনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক ও সিনোফার্মের তৈরি করোনার আলাদা দুটি টিকাই ডেল্টা ধরনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেছেন দেশটির গবেষক। করোনা মোকাবেলায় নাগরিকদের চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। সংবাদ শেষ করব তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। বিধিনিষেধ, 21 ফেব্রুয়ারি পর্যন্ত আগামী সপ্তাহ থেকে টিকা পাবে ঢাকার ছিন্নমূল মানুষ। 64 জেলার মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ গাজীপুরে, সবচেয়ে কম মাদারীপুরে, সমীক্ষার তথ্য। এবং বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 1 সেনা সদস্য সহ 4 জন নিহত। এই ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।